हाय एवरीवन, आज हम एक मनीष साथ चिकन चंगेजी रेसिपी शेयर करेंगे। चिकन चंगेजी बनाने के लिए हमें क्या करना है, चिकन लेने हैं और लिए प्याज कुची, दो प्याज के छोटे करे कुची करे लिए, पाँचटा रसुन टुकड़ो, एकटा काँचा लंका, एकटा टमेटो के टुकड़ो करे लिए, और एखाने 25-30টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনটার মধ্যে আদা রসুন বাটা নুন টক দই এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি চিকেনের মধ্যে 2 টেবিলস্পুন টক দই, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিচ্ছি। চিকেন আমার ম্যারিনেশন হয়ে গেছে, এবারে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ এবং কাজু বাদামটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি সরষের তেল 2 টেবিলস্পুন মতো দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে কাজুর সাথে ফ্রাই করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ আমার ফ্রাই হচ্ছে, পেঁয়াজ ভালো করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে দেব। তার সাথে আমি যে একটা টমেটো নিয়েছিলাম আর 5টা রসুন নিয়েছিলাম, সেটাকে আমি একদম ভালো করে পেঁয়াজ আর টমেটো আর রসুনের একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমার লাইট পিঙ্ক কালার হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি। কাজু আমি দিয়ে দিয়েছি, এবারে ভালো করে আমি ফ্রাই করব। পেঁয়াজ আর কাজু আমার ফ্রাই করা হয়ে গেছে, পেঁয়াজ হালকা রেডিশ হয়ে গেছে, কাজুও হালকা রেডিশ হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবারে আমি ফ্রাই প্যানে আবার 1.5 টেবিলস্পুন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। ম্যারিনেটেড চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবারে আমি বোথ সাইড ভালো করে হালকা রেডিশ কালার করে নিচ্ছি। চিকেন আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে রেড কালারের দাগ হয়ে গেছে বোথ সাইডে। এবারে আমি ফ্রাইড চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে, ওই ফ্রাইং প্যানেতেই আমি গ্রেভিটা বানাবো। তার জন্য আমি 1/2 টিস্পুন আর তেল অ্যাড করেছি। এবারে আমি টমেটো আর রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ফার্স্টে টমেটোর পেস্টটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার একটু ভালো করে এটাকে ফুটতে দিতে হবে আর ভালো করে একটু ফ্রাই করতে হবে, যাতে কাঁচা টমেটোর স্মেলটা চলে যায়। দেখতেই পাচ্ছেন টমেটো আর কাজুর পেস্ট মোটামুটি ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজ আর কাজুর একটা ফাইন পেস্ট বানিয়েছিলাম, ফ্রাই করা পেঁয়াজ আর ফ্রাই করা কাজু বাদামের যে আমি ফাইন পেস্টটা বানিয়েছিলাম, ওটা এই ফ্রাইং প্যানে এবার আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর কাজুর পেস্ট আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সব একসাথে। এখানে আমি 1/2 কাপ মতো জল দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি গ্রেভির সাথে। এর মধ্যে এবারে আমি সা পরিমাণ মতো নুন দেব, 1/4 টিস্পুন চিনি অ্যাড করব, আর এখানে 1 টিস্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি নুন পরিমাণ মতো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন চিনি অ্যাড করে দিয়েছি। এবারে আমি একটু ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে আমি 1/2 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ এখানে আমি অ্যাড করে দিয়েছি, এবারে আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি। দুধ অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। গরম মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি, এবারে আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল অ্যাড করছি। 1.5 কাপ জল আমি অ্যাড করে দিয়েছি, জল ফুটতে দিয়ে স্টার্ট করবে আমি তখন আমার যে চিকেনটা ছিল চিকেনটা দিয়ে দেবো এবং একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। গ্রেভি আমার ফুটতে স্টার্ট করে দিয়েছে, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা বয়ল হওয়ার জন্য। চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা যে গোটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে চিকেনটা বয়ল হওয়ার জন্য দিচ্ছি টাইম। ঢাকনা উঠিয়ে দিয়েছি, চিকেন আমার এখানে বয়ল করা হয়ে গেছে। এবারে আমি গ্রেভি রেডি হয়ে গেছে, চিকেন চাঙ্গিজি রেডি হয়ে গেছে, এবার আমি গরম গরম সার্ভ করছি।
খুব ইজি একটা রেসিপি, প্লিজ ট্রাই করবেন। থ্যাংক ইউ। চিকেন চাঙ্গেজের কালারটা ঠিক এইরকম হবে। থ্যাংক ইউ।